মুসলিম ব্যতীত পৃথিবীতে যত জাতি আছে সবার নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব স্বাধীনতা আছে, কথা বলো না, একটু ধৈর্য ধরেন। আমি কিন্তু ওইভাবে বক্তৃতা দিতে পারি না, আমার পূর্বে অনেকে আলোচনা করলো না, কি সুন্দর আলোচনা। হ্যাঁ, হাদিয়া আছে আপনাদের, হাদিয়া নিয়ে তারপরে যাবেন, একটু ধৈর্য ধরেন, আমি কয়েকটা কথা বলি। মুসলিম আত্মসমর্পণকারী, পৃথিবীতে যত জাতি আছে সবার নিজস্ব শক্তি আছে, ক্ষমতা আছে, স্বাধীনতা আছে। যখন আপনি বলবেন যে আমি মুসলিম, তখন আর আপনার নিজস্ব স্বাধীনতা নেই। আমেরিকা, ব্রিটেন যেগুলি বিজাতি, ওরা যা মন চাই তাই করে, মদপান করছে, জেনা করছে, গান বাজনা শ্রবণ করছে, ও হালাল হারাম বিবেচনা নেই। কেননা ওরা আল্লাহকে মানে না। যখন আপনি বলবেন যে আপনি মুসলিম, তখন আর আপনার নিজস্ব ক্ষমতা থাকবে না, আপনি পোশাক গায়ে দিতে পারবেন না, জুতা পায়ে দিতে পারবেন না, ঘুমাতে পারবেন না, খেতে পারবেন না, পেশাব পায়খানা করতে পারবেন না, যা কিছু করতে যাবেন সেখানে কার বিধান মেনে চলতে হবে? আল্লাহর। আমার ক্ষমতা নাই, কিন্তু আমি একটা বোতল, 2 লিটারের একটা পানির বোতল 40 টাকা দিয়ে কিনেছি, ওই বোতলের মালিক আমি। বলেন তো, আমি যে কিনলাম মালিককে? আপনি যে কিনেছেন মালিককে? আপনি। আপনার টাকাতেই কিনা আপনার পানির বোতল, না আপনার নিজস্ব ক্ষমতা নেই ওটা খাওয়ার, কার বিধান না মানা পর্যন্ত ওকে বাম হাতে ধরতে পারবেন না। হ্যাঁ, আপনি বিজাতি হন, বাম হাতে কেন, বাম পায়ে খান, সমস্যা নেই। যখন আপনি বলবেন যে আমি মুসলিম, তখন আর বাম হাতে চলবে না, তখন কোন হাত? কেন, আপনি যে মুসলিম আত্মসমর্পণ করেছেন কার বিধানের কাছে? আর আল্লাহর বিধান হচ্ছে কোন হাতে খাওয়া? ডান হাত। এরপরে খাওয়ার শুরুতে কি? বিসমিল্লাহ। খাওয়ার শেষ করে আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি হচ্ছে আল্লাহর বিধান। তো যারা বিজাতি তারা কি এটা মানে? কেন ওরা বিজাতি? তা আপনি মুসলিম, আপনিও যে বিজাতির মতো কাজ করছেন, বাম হাতে গ্লাস ধরে পানি খেলেন, বিসমিল্লাহ বলেছেন কিনা জিজ্ঞাসা করলে আবার কয়েক সেকেন্ড ভেবে বলেন, বলেছি মনে হয়, তাই না? আবার দাঁড়িয়ে খেলেন, আপনি নামে মুসলিম কিন্তু কর্মে কি না? মুসলিম না। যখন আপনি বলবেন আমি মুসলিম, নিজস্ব কিছু করার ক্ষমতা নেই আপনার, পোশাক গায়ে দিতে পারবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমার পোশাক গায়ে দিবে তখন এই দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানী মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি এই পোশাক গায়ে দেওয়ার ক্ষমতা আমাকে দিলেন, আল্লাহ ছাড়া এই ক্ষমতা আমার ছিল না। এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। আপনি জুতাটা পায়ে দিতে পারবেন না, জুতাটা পায়ে দেওয়ার সময় প্রথমে ডান পা বিসমিল্লাহ বলে, খোলার সময় আগে বাম পা তারপরে ডান পা। আপনি পেশাব পায়খানায় যেতে পারবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বলবে ইজা দাখালাল খালাহাদুম, তোমাদের কেউ যখন পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন এটা বলো, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবায়েস। এরপরে টয়লেট থেকে বের হওয়ার পরে বলবা গুফরানাকা। যখন তোমরা ঘুমাতে যাবে তখন বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, যখন ঘুম থেকে উঠবে তখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ইলাইহিন নুশুর। তাহলে আপনি যেটাই করতে যাচ্ছেন সেখানে কার বিধান? আপনি জানেন না মানেন না সেটা আপনার ব্যর্থতা। যখনই আপনি বলবেন যে মুসলিম, তখন যা করতে যাবেন সেখানে কার বিধান দ্বারা সাজানো আছে? আল্লাহর। কেননা আপনি মুসলিম। একটা বিজাতি একটা নারীকে দেখে পছন্দ হলে ও তাকে ধর্ষণ করছে, ওর দ্বারা সবই সম্ভব।
তো এই রাস্তা দিয়ে একটা নারী যদি হেঁটে যায়, আপনার যদি পছন্দ হয়ে যায়, তাহলে আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই তাকে ভোগ করার। তাকে বৈধ করে নিতে হলে শরীয়তের বিধান মেনে চলতে হবে, বুঝলেন কি কথা? তার বাপের কাছে যেতে হবে, বলতে হবে আমি আপনার মেয়েকে দেখেছি, পছন্দ হয়েছে, বিবাহ করতে চাই। তখন বিবাহের দিন তারিখ ধার্য হবে, মেয়ের বাপ তখন একটা খুতবা পাঠ করার মাধ্যমে বলবে আমার মেয়ে অমুক, এত টাকা মোহর দিয়ে তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এটা না বলা পর্যন্ত আর আপনি কাবিল তো না বলা পর্যন্ত পৃথিবীতে কোনো নারী আপনার জন্য হালাল হবে না। আর বিজাতিদের এটা লাগে না, এটা পছন্দ হচ্ছে ধর্ষণ করে দিচ্ছে, বুঝতে পারেনি কথা? যখনই আপনি বলবেন যে আমি মুসলিম, আপনার নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নেই, কারণ আপনি কার বিধান দ্বারা নিজেকে বন্দী করে রেখেছেন? আল্লাহর। ইচ্ছা করলে সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। একটা রশি দ্বারা আপনাকে আল্লাহ বেঁধে রেখেছে, যে রশিটার নাম হচ্ছে ঈমান। বলছিলাম কি বিষয়টা বক্তব্যের? হ্যাঁ, ইলমে দিন, শিক্ষার গুরুত্ব। এই যে দুটো বাচ্চা সুরা কাউসার তেলাওয়াত করলো, সুরা ফাতেহা পাঠ করলো সবাই, এরা হচ্ছে কোরআন শিখলো। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে, আকাশের নিচে জমিনের উপরে কোরআন সুন্নার বিদ্যার উপরে কোনো বিদ্যা নেই। যারা কোরআন সুন্নার বিদ্যা অর্জন করে এদের এত মর্যাদা, একজন আলেম যে কোরআন সুন্নার পণ্ডিত, তার জন্য আকাশ জমিনে যা আছে জীববস্তু জড়বস্তু সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করে বলে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, যত আছে আকাশ জমিনের, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পানির ভিতরে যেই মাছ আর গর্তের ভিতরে যেই পিপিলিকা, ও হাত্তাল হৌতা, পানির ভিতরে যে মাছ, হাত্তান নামলাতা ফি জুহরিহা, আর গর্তের ভিতরে যেই পিপিলিকা, এরা পর্যন্ত বলে আল্লাহ ওই যে আলেম কোরআন হাদিসের পণ্ডিত, তুমি তাকে ক্ষমা করে জান্নাত দাও। যারা কোরআন মাজিদের হাফেজ, যারা 30 পারা কোরআন মাজিদকে হেফজ করেছে, এদের যে এত মর্যাদা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করল, সে যেন আল্লাহকে সম্মান করল। বিচারের মাঠে হাফেজের পিতামাতাকে একটা করে মুকুট পরিয়ে দেওয়া হবে, মুকুটটা পরানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, আর দেখা যাবে না, বুঝতে পারেননি মনে হয়, মুকুটের আলোর গতি এত বেশি যে সূর্যের আলো কি হয়ে যাবে, অন্ধকার। আর পৃথিবীতে কোনো আমলকারী কাল্লা বলবেন না আমার জান্নাত সব ছেড়ে দিলাম, হাফেজ সাহেব কান্না বলবেন আমার সব জান্নাত খোলা আছে, যেখানে খুশি থাকো, এর নাম হচ্ছে হাফেজ। তাহলে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন একটু কি ভেবেছেন? যে ছেলে মেয়েকে যেটা শিক্ষা দিচ্ছেন ওকে কি শিক্ষা দিচ্ছেন? ও কি আপনার মৃত্যুবরণ করার পরে বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা, এটা কি বলতে পারবে? আল্লাহ মাগফিরলি ওয়ারহামহু ওয়া আফু আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সি'ম মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাউবুল আফিয়াজু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وعيش من عذاب القبر ومن عذاب النار। এভাবে কি বলতে পারবে? এভাবে যদি বলতে পারে আপনার সন্তান পৃথিবীতে, আপনি মারা গেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে
বিভিন্ন মর্যাদা দিবেন, আপনার থাকার জায়গা স্তর বাড়িয়ে দিবেন। আল্লাহ বলবেন যে এগুলি তোমাদের, এত মর্যাদা যত দেখছো সব তোমাদের। তখন আপনি অবাক হয়ে বলবেন, আনালি হাজি, এত মর্যাদা আমাদের, আমরা তো এত আমল করিনি, আমরা এত আমল তো করিনি, এত মর্যাদা আমাদের, আমরা তো এত আমল করিনি, এত মর্যাদা আমাদের। তখন আল্লাহ বলবেন, ইস্তিগফারাওয়ালা দিকালাক, ওই যে তোমাদের দুনিয়াতে রেখে আসা সৎ ছেলে মেয়ে, সৎ সন্তান, হাফেজ আলেম, যাদেরকে আপনারা কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন, ওই সৎ সন্তানেরা তোমাদের জন্য দোয়া করেছিল, তাদের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তাহলে এই সন্তান রেখে এসেছেন, এই সন্তান কি তৈরি করছেন, এই সৎ সন্তানকে আপনি গড়ার জন্য চেষ্টা করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যেই পিতা তার তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করল, ও আদাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ও জাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ও আহসানা ইলাইহিন্না, আর মেয়েদের সাথে সদাচরণ দেখালো, ফালাহুল জান্না, তিন কন্যা সন্তানের বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। আপনার যে মেয়েটা আছে এখন জীবিত আছে, আর আপনি আছেন বাপ, তো এই মেয়ের জন্য কি আল্লাহ আপনার উপরে জান্নাত ওয়াজিব করবে? যে মেয়েটাকে ওযুই শিখাননি আপনি, যে মেয়েটা আজানের পরে সালাতে আদায় করে না, যে মেয়েটাকে বোরখা পড়তে বললে আপনার মেয়েটা বলে আব্বু বোরখা পড়তেই শরম করে, ওকে বোরখা পড়তেই শরম করে, আর ল্যাংটায় ঘুরলে কোনো লজ্জা হয় না, এমন মেয়েটা আপনার। তো এই মেয়েটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়া কাইনে হাত্তা তাবলুগা, যেই পিতা দুইটা কন্যা সন্তানকে বড় করলো সুন্দর শিষ্টাচার দেখিয়ে, সুন্দরভাবে সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, আনা ওয়াহওয়া কাযা ফিল জান্নাহ ওয়া জাম্মা আসাবিহু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর দুই কন্যার পিতা একসাথে একই জান্নাতে লাগালাগি থাকব। তো আপনি যেই সব মেয়েটাকে লালিত পালিত করছেন, এই মেয়ের দ্বারা কি জান্নাত হবে? এই মেয়ের দ্বারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন, না এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামে ইবলিসের সাথে থাকতে হবে? সিদ্ধান্ত আপনি আজকে রাতে ঘুমানোর আগে নেন, যে দুনিয়াতে আমার যে মেয়েটা আছে এই মেয়ে দ্বারা কি জান্নাত হবে? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। এরা তাহাজ্জুদ পড়লেও হবে না, কোটি টাকা দিয়ে মসজিদ করে দিলেও হবে না, দশ বার হজ করলেও হবে না, হাজার কোটি টাকা দান করলেও হবে না, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম এটা ঘোষণা হয়েছে। তার এক হচ্ছে দায়ুস, যার বেটি, যার স্ত্রী, যার ছেলে মেয়ে বেপর্দায় চলে, এরা তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না। আপনার মেয়েটা যদি রাস্তায় উলঙ্গ হয়ে চলে, তাহলে আপনার আর পাঁচ অক্ত সালাত দিয়ে জান্নাত হবে না। তা আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালিত পালিত করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। সৎ ছেলে মানে কি বোঝাতে চাচ্ছেন? যেটা ব্যাংকে চাকরি করে, তাই না? ওটা সৎ ছেলে। যেটা মাসে বেতন পায় দেড় লক্ষ টাকা, ওটা হলো সৎ ছেলে। আর মসজিদের ইমাম পাঁচ হাজার টাকা পায়, এ ওটা হবে না, ওটা সৎ ছেলে নয়। বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ যার টাকা বেশি, সে বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ কে? যার শক্তি বেশি, সে। প্রকৃত এলেম, প্রকৃত আলেমের মর্যাদা নেই। ও মসজিদের মুয়াজ্জিনই করে, আজান দেয়, ইমামতি করে, দশ হাজার টাকা বেতন পায়। না না, ওর সাথে মেয়ে বিবাহ দিলে কি খাওয়াবে? আর মেয়েকে যার সাথে বিবাহ দিতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে ছেলেটা কি করে, ডিগ্রি কত আছে, কি চাকরি করে, মাসে কত টাকা বেতন পাই, হালাল খায় না হারাম খায়, এটা দেখার প্রয়োজন মনে করছেন না। আজানের পরে পাঁচ অক্ত সালাত আদায় করে কিনা এটা প্রয়োজন মনে করছেন না। শোনেন, বেনামাজির সাথে বিবাহ দেওয়া হারাম, বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া কি
হারাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে, হারামখুর সৎ ছেলে, তাই না? যে হারাম খায়, হারামখুরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিবে, তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবে। সুন্দর শিষ্টাচার কি? আম্মু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, আম্মু আজান হলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, হলে পর্দা করে সালেম পোশাক পরে বের হও, আম্মু খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরো না, মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, মেয়ের ছেলে বন্ধু থাকা হারাম, মেয়ের মেয়ে বান্ধবী থাকবে তবু হতে হবে, দেখতে হবে যে মেয়ের মেয়ে বান্ধবী ভালো না খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সঙ্গ দোষে লোহা ভাসে, আপনি লোহাটা পানিতে ফেলে দেন, লোহা ডুবে যাবে, লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, লোহাও ভাসবে, কাঠও ভাসবে, আপনার মেয়েটা ভালো, কিন্তু একটা খান্নাস নারীর সাথে যদি ঘুরে আপনার মেয়েটাও খারাপ হয়ে যাবে। আপনার ছেলেটা ভালো, আপনার ছেলে একটা ঘুষখুর সুদখুর মদখুরের সাথে ঘুরলে আপনার ছেলেটাও খারাপ হয়ে যাবে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই জন্য বলছি যে আপনার ছেলে মেয়ে কোথায় কি করে একটু তদন্ত করেন, মেয়েকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, সব সময় সত্য কথা বলো, বড়দেরকে সম্মান করো, সালাম দাও, পিতামাতার সাথে সদাচরণ করো, এভাবে শিক্ষা দিবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে বলেন, এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, আপনি যে শিক্ষা দিলেন, আপনার ছেলে মেয়ে যত ইবাদত করবে তার সমপরিমাণ নাকি আপনিও পেতে থাকবেন। তো আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন, আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন যে ছেলে মেয়ে কোরআন হাদিস জানবে, আলেম হবে, হাফেজ হবে, যেই ছেলে মেয়ে আজানের পরে সালাত ত্যাগ করবে না, যেই ছেলে মেয়ে কোনোদিন মাদক সেবন করবে না, এমন ছেলে আপনি শিক্ষা দিচ্ছেন ছেলেকে, যখন আমাদের সাথে দেখা হয় তখন আপনি গর্ব করেন, আকবর বিন আবেদ সাহেব এই যে আমার ছেলেটা 10 বছর বয়স, দেখেন আপনি ধরেন কি ধরতে চাচ্ছেন, ইংরেজি সবই পারে, গুড মানে কি, মর্নিং মানে কি, টাইগার মানে কি, দেখেন একটাও আটকাতে পারবেন না, মোবাইলের সব ফাংশন শিখেছে আমার ছেলেটা, কম্পিউটার জানে, ব্রাউজিং জানে, ইন্টারনেট জানে, সবই জানে, আমার ছেলেটা একেবারে সব দিকে স্কলার। আব্বু আব্বু এটাই হলো আকবর বিন আবেদ, ওই জন্য একটা বক্তব্য শোনো, একটু সালাম দাও সালাম দাও, তখন আপনার ছেলেটা আমাকে বাম হাত আগিয়ে দিচ্ছে, বলেন তো কোন হাত, বাম হাত, ছেলে সবই জানে, ছেলেকে সালাম শিক্ষা দেননি, এর চাইতে অযোগ্য পিতা আর কে হতে পারে, ছেলেকে সবই শিক্ষা দিলেন, ছেলে কি দিতে শিখেনি এখনো, সালাম। আর আপনাকে যদি বলি আপনি আমাকে দেন তো, তখন আপনি বলছেন সালাম আলাইকুম, মানে বাপ দাদা সবাই অশিক্ষিত, এমনিতেই ঢং, এমনিতেই হুজুর দেখলে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু ভিতরে কিছু নাই। তো ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি, আপনি গর্ব করছেন, আপনার এই যে গজবতখালী পাহাড়ে এক কাপ চা খেতে খেতে গল্প গর্ব করছেন, ছেলে একটা হয়েছে আমার বিশেষ ক্যাডার, ছেলে একটা হয়েছে আইনজীবী, ছেলে একটা হয়েছে র‍্যাব, মেয়ে একটা হয়েছে ডানা কাটা পরি রাস্তা দিয়ে হাঁটলে ছেলে মেয়ে লাইন ধরে, এভাবে গর্ব করছেন আপনি, মেয়ে একটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছেলে একটা হয়েছে সচিব মাসে 6 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ইঞ্জিনিয়ার মাসে 12 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়, এভাবে গর্ব করছেন, কিন্তু ওর লজ্জা হচ্ছে না যে ছেলে মেয়ে একটাও সালাত আদায় করে না, বুঝেননি কথা, ওর লজ্জা হয় না যে তারা ওযুই শিখেনি, ওর লজ্জা হয় না যে তারা জানাজার দোয়াটাই জানে না, লজ্জা হয় না ছেলে মেয়েকে সুরা ফাতিহা শুদ্ধ করে শিখায়নি, এই জন্য লজ্জা হয় না, ও গর্ব করছে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম,
আর আপনার মাস্টার শিক্ষক হাই স্কুল প্রাইমারিতে চাকরি করে, ভাই ও মনে করে যে আমি কি হয়ে গেলাম, একটা ভ্যান চালক মাসে 40,000 টাকা ইনকাম করে। আপনি অর্থের দম্ভের ক্ষমতার বড়াই দেখাবেন না, আপনি এভাবে গর্ব করেন না। বিসিএস ক্যাডার 1,50,000 টাকা বেতন পাই, ব্যাংকে চাকরি করে 1,50,000 টাকা বেতন পাই। ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? হ্যাঁ, সবই আচ্ছা। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে ওই বেতন দিয়ে ভাত চাউল কিনে খেয়ে ইবাদত কবুল হবে না। আমার বহু বক্তব্য, বহুবার একটা কথা বলা আছে যে এই খুঁটিকে আমি বলেছি, এ সুদী ব্যাংকে চাকরি করে, এ মাসে 1,50,000 টাকা ইনকাম করে, আর এই খুঁটিটা মাসে ভিক্ষা করে 30,000 টাকা ইনকাম করে, এর 1,50,000 টাকা দিয়ে দুধ দিয়ে সারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে না। আর 30,000 টাকা দিয়ে দুধ কিনে সারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে। বলেন তো এরটা কেন কবুল হচ্ছে না? এলো হারাম খোর, আর এ হলো হালাল খোর। পৃথিবীতে দুইটা প্রাণী আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয়টা প্রাণী? দুই শ্রেণীর মানুষ। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। এক হচ্ছে হারাম খোর, আর এক হচ্ছে বেপর্দা নারী, পতিতা নায়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম। মনে হচ্ছে যে একটু অমনোযোগী হয়ে গেলেন, এখনো ধৈর্য হারা হয়ে গেলেন কেন? একটু আমি শেষ করে দিব তো, আমি তো আপনার অমনোযোগিতা চাচ্ছি না। কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? দুই শ্রেণী। একটা হচ্ছে হারাম খোর, আর এক হচ্ছে পতিতালয়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম, এদেরকে অভিশাপ দিতে হবে। এদের জন্য দোয়া করা জায়েজ নয়। একটা দোয়া চলতে পারে, আল্লাহ হেদায়েত দান করো, এটা চলতে পারে। এছাড়া বলতে পারবেন না, তাকে ক্ষমা করো, তাকে রুজি দাও, তাকে সুস্থতা দান করো, তার পাপ ক্ষমা করো, তার বালা মুসিবত দূর করো, এইভাবে দোয়া করা হারাম। বলেন তো কয় শ্রেণী? দুই শ্রেণী। এক হারামখোর, দুই পতিতালয়ের নারী। হারামখোরকে যে সুদখোর, যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মদখোর, এ হলো হারামখোর, যে জুয়া খেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি মদ হারাম করেছি, আমি জুয়া হারাম করেছি, আমি মূর্তি হারাম করেছি, আমি লটারি হারাম করে দিয়েছি, এগুলি শয়তানের কাজ। অত্র আয়াতে 4টা বস্তু আল্লাহ হারাম করেছেন, কয়টা বলেন তো? 4টা। এক হলো মদ, মাদকতা হারাম। মাদক কি জিনিস, মদ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর, যার ভিতরে নেশা আছে। বলেন তো কি আছে? নেশা। যেটা খেলে নেশা হয়, যেটা খেলে নেশা হয়, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক ঠিক থাকে না, যেটা খেলে মানুষ পাগলামি করে, এটা হলো মদ। তো কোনটা খেলে মানুষ পাগলামি করে? সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল। এখন আপনি বলবেন, এই হুজুর থামেন, আমি 10 বছর ধরে সিগারেট খাই, পাগলামো, আমি তো কোনোদিন মাতাল হইনি। এই হুজুর থামেন, আমি 20 বছর ধরে জর্দা খাই, কই আমি তো মাতাল হইনি। আপনি যে বললেন যেটা খেলে নেশা হয়, আমি তো সিগারেট আর জর্দা খাই, নেশা হয় না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাস কারা কেসিরুহু ফা কলিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, তার অল্পটাও হারাম। যেটা বেশি খেলে নেশা হয়, তার অল্পটা কি হারাম। তো আপনি যে জর্দা খাচ্ছেন, ওটা পানের সাথে তো 2-1 গ্রাম খান, তাই তো বুঝতে পারেন না। তো যে খাচ্ছে তাকে 150-200 গ্রাম খাইয়ে দেখেন না, ও আর ওর মাথা ঠিক থাকবে না। তো যেটা বেশি খেলে পাগলামি হয়ে গেল, তার অল্প খাওয়াটা কে হারাম করলেন?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জর্দাটাই সিগারেটের ভিতরে দেওয়া আছে, জর্দাটাই বিড়ির ভিতরে দেওয়া আছে, জর্দাটা পানের সাথে আপনি খান। যারা পানের সাথে খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তু তো একটাই, বস্তু তো একটাই, বুঝতে পারেননি? যেটা বেশি খেলে নেশা হচ্ছে তার অল্পটা হারাম, আর অল্পটা আপনি সিগারেট বিড়ির মাধ্যমে খাচ্ছেন, জর্দার ভিতরে খাচ্ছেন। আর জর্দা তো সবাই খায়, আর হুজুরের না খেলে নাকি কণ্ঠস্বর ভালো হয় না, বুঝেননি কথা? আপনার মসজিদের হুজুরে খায়, জর্দা খায়। যারা বিড়ি সিগারেট জর্দা খায় এরা হলো কুরুচিকর মানুষ, এদের রুচি নাই, এদের কি নাই? রুচি নাই। কাউকে দেখেছেন যে দুধ ডিম টয়লেটে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট কোথায় খায়? টয়লেটে খায়, বুঝেননি? বিড়ি সিগারেট কোথায় খায় মানুষ? টয়লেটে খায়। এই যুবক তুমি সেটা খাও, তোমার মাস্টার সাহেবও খায়, তোমার মাস্টার সাহেব শিক্ষিত, তোমার মাস্টার সাহেবও খায়, তোমার মসজিদের হুজুর জর্দা খায়। ওই যে কুষ্টিয়া, কুড়িগ্রাম, নীলফামারি এগুলাতে একর একর জমিতে তামাক চাষ হয়, ওই তামাক পাতা থেকেই জর্দা। বলেন তো, তামাক পাতা থেকে কি জর্দা? তামাক পাতা থেকে বিড়ি সিগারেট। তা আমি যদি ওইদিকে যাই, তো অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, এখন তার জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না। আমরা রাজশাহীর মানুষ, পটল বেগুন চাষ করলে বেড়া দেই, তা আপনার এই যে একর একর জমিতে তামাক চাষ করেছেন, কোনো বেড়া বুঝেন তো? বেড়া ঘেরাও, ঘেরাও এই বাঁশ দিয়ে বা কোনো জাল দিয়ে বেড়া দেন, কেন দেন? পটল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, কেন দিয়েছেন? গরু ছাগলে না খায় তো, ওরা বেড়া দেয় না। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বেড়া দেন না কেন? তো বলছে, এটা হলো গরু খায় না, এটা ছাগলে খায় না। আমি বললাম যে কুকুরে? না না, কুকুর তো প্রশ্নে আসে না। শেষে বললাম, শুয়োরের কি খবর? শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম, সর্বনাশ, যেটা শুয়োরেও খায় না সেটা খায় হুজুরেরা, ঠিক হুজুর খায়, আর বলে মাকরুহ, বুঝেননি কথা? এর অরুচিকর খাবার যেটা কুকুর, শৃগাল, বানর, গরু, ছাগল কেউ খায় না, এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর সেগুলি খায়। বলেন তো, ওরা মানুষ না, ওর চাইতে খারাপ? খারাপ। আমি যখন এই যে চকশিমলা হাই স্কুল আছে না আপনাদের পাশে, ওখানে তো আমি পড়াশোনা করেছি, এই স্কুল থেকে যখন আমি যেতাম তো পাঁচটা বেজে যেত, তখন আব্বা বলতে হয়, বেটা যা মাঠে গরু আছে, গরু নিয়ে আয়। তো গরু নিয়ে, গরু নিতে যেতাম, দেখতাম যে আরো আধা ঘন্টা বেলা আছে সূর্য ডুবার, তো আমি গরু রশি ধরে গরুকে খাওয়াতাম। তো একটা জিনিস ওই সময়তে দেখেছি যে গরু ওই ঘাসটা বেশি খায় যেটা মাটির সাথে কামড়ে লেগে আছে, আর মরা মরা ঘাস ওটা খুব কামড়ে খাচ্ছে। তো আমি একদিন বললাম যে এগুলি ঘাস খেয়ে তো পেট ভরবে না তোর, উর্বর যেখানে, যেখানে সতেজ উর্বর হয়ে আছে ঘাস, ঘাসের স্তূপ, ওখানে নিয়ে গেলাম, এটা খা। এটা তো পাগল নাকি, এই ঘাসের তো খেলে তাড়াতাড়ি পেট ভরবে। তখন হয়তো বা গরু তো কথা বলতে পারে না, মনে মনে বলছে পাগল তো আমি না, পাগল তো আপনি, এতক্ষণ যেগুলি খেলাম এগুলি ছিল পবিত্র, আমার মুখের সামনে এখন যেটা এসেছে এটা হলো খাবিস, এটা অপবিত্র, এই ঘাসের নিচে আমারই পায়খানা আছে, বুঝেননি কথা? তার মানে গরুর হুঁশ ফিরে এসেছে। বলেন তো, কি ফিরে এসেছে? হুঁশ। গরুরও কি আছে? হুঁশ আছে, যে এটা অপবিত্র। এই ছেলে শোনো, তোমার পকেটে সিগারেট, তোমার বাপের পকেটে সিগারেট, তোমার মসজিদের হুজুরের ডিব্বাতে জর্দা, তুমি তোমার হুজুর, তোমার বাপ বেটা, তোমার শিক্ষক সবাই রাস্তাতে দাঁড়াও, যত কুকুর পাবে, গরু পাবে, ছাগল পাবে, ওগুলি ফেলে দাও। কুকুর, ছাগল, গরু মুখে দেবে না, কেন? গরু ছাগলের হুঁশ আছে, কিন্তু বিড়েখুর, সিগারেটখুর, জর্দাখুর এই অমানুষদের হুঁশ নাই এদের, একটা গরুর হুঁশ আছে। বলো তো, একটা গরুর কি আছে? হুঁশ আছে। এই হারামখুরের কি নাই? হুঁশ নাই। মানসারেবাল খামরা সাকেরা লাম তুকবালাও সালাত নারবানা সাবান, একবার মাদক মুখে দিলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কেউ মাদক মুখে দেয়
তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। আর পৃথিবীতে এমন কোন পাপী নাই যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা জুতা পিটা করেছেন। একমাত্র মিস্টার মাতখুর যারা আছে এদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা করে জুতা পিটা করেছেন? বাংলাদেশ সংবিধানে যদি এই বিধান থাকতো, তোমরা বাপ বেটা শিক্ষক এমপি মন্ত্রী ক্যাডার এমবিবিএস ডাক্তার কেউ তোমরা সার পেতে না, সবাইকে 40টা করে জুতা পিটা করত। বুঝতে পারোনি তুমি? তার মানে সমাজে যারা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খায়, এরা আইন না থাকার কারণে বেঁচে গেল, কিন্তু এরা কি খাওয়ার যোগ্য? না, বুঝতে পারেননি মনে হয়। বিড়ি খুরকে দেখলে বলবো আরে তুই তো জুতা খাওয়ার যোগ্য, এটা মনে করবেন। এটা অন্তর থেকে জিহাদ, এটা অন্তর থেকে ঘৃণে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি শক্তি থাকে হাত দিয়ে, না থাকলে কি দিয়ে? মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। মাস্টার সাহেব সিগারেট টানছে, বলবেন মাস্টার ঠিক আছে কিন্তু তুমি তো জুতা খাওয়ার যোগ্য, এটা অন্তরে বলতে পারবেন না। এটা এমবিবিএস ডাক্তার, ও সিগারেট খাচ্ছে, তখন বলবেন ডাক্তার ঠিক আছে কিন্তু জুতার বাড়ি খাওয়ার যোগ্য, বলা যাবে না। যদি সংবিধান থাকে, যদি আইন থাকতো, তাহলে কয়টা জুতার বাড়ি খেত? 40টা। বলছিলাম যে এটা হলো জাহেলিয়াত, এটা হলো সামাজিক জাহেলিয়াত, হারামখোর। আল্লাহ অত্র আয়াতে 4টা হারাম করেছেন, তার হচ্ছে মাদকতা। মাদক হারাম, মাদকতা কি হারাম। এরপরে জুয়া হারাম, জুয়া খেলা হারাম। এই যে মোবাইলে আপনি গেমস খেলছেন এটাও হারাম, ফ্রি ফায়ার পাবজি তাস ছক্কা লুডু ক্যারাম। আর টাকা দিয়ে যেই খেলাগুলি হয়, জেলে যুবক তোমরা খেলো টাকা দিয়ে, ভলিবল ক্রিকেট ফুটবল, এগুলিও হারাম। শরীর চর্চার জন্য খেলতে পারো যেখানে টাকার হারজিত থাকবে না, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত ওটাই জুয়া খেলা, ওটা হারাম। মাল্লাই বা বিনার্দি শির ফাকান নামা সাবাগা ইয়াদাহু ফিল আহমিল খিনজির দামি, যে জুয়া খেললো সে তার হাতকে শুকুরের গোস্ত এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদাসাল্লাহ রাসূলাহু, আল্লাহ বা রাসূলের নাফরমানি করলো, আর যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে জুয়া খেলার পরিণাম কি বলেন তো? জাহান্নাম। যেটা তোমরা সক্কা লুডু ক্যারাম খেলছো, মাদকতা, আজকে তোমরা তৌবা করো, আপনি তৌবা করে উঠেন, জুয়া তৌবা করে উঠেন। ছবি মূর্তি বাড়িতে যদি থাকে তাহলে বাহির করেন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। বলেন তো, সোমবার বৃহস্পতিবার কি খোলা হয়? জান্নাতের দরজা। ইউগফারুল আব্দে কুল্লি আব্দিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় প্রত্যেক সোমবার বৃহস্পতিবার, জান্নাতের 8টি দরজা খোলা হয়, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। বলেন তো কয় শ্রেণী? দুই শ্রেণী। এক, যা আল্লাহর সাথে শিরক করে। কি করে? শিরক। ছবি মূর্তিকে সম্মান করার শিরক, মূর্তির সামনে নিরাপত্তা পালন করার শিরক, কবরকে মূল্যায়ন করার শিরক, কবরে দাঁড়িয়ে কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করার শিরক, মাজার পূজা করার শিরক, খানকা পূজা করার শিরক, পীর পূজা করার শিরক, কত শিরকি আকিদে। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকিদে শিরক। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকিদা শেরেক। পীর কবরে জীবিত থেকে মুরিদদের কল্যাণকর কিছু করতে পারে, এই আকিদা শেরেক। খানকা মাজারে ওরসে কিছু দান করলে বালা মুসিবত বিপদ দূর হয়, এই আকিদা শেরেক। কত যে শিরক সমাজে চালু আছে, এগুলি বড় বড় শেরেক। এই শোনো, তোমার এই নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে। কয় টন গম? 10 টন। ও বলছে যে আমি তো নেতা, এবারে একটু জনগণের প্রতিনিধি হব, মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, মা কালীর কাছ থেকে দোয়া নিবে তাই। আর পীরের দরবারে গেছে মাজারে, ওখানেও 10 টন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফি জান্নাতি জুবাবিন ও দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, একজনকে আল্লাহ জান্নাত দিয়েছে একটা মাসির কারণে, আর একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছে একটা মাসির কারণে। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যাকা, এটা কি করে সম্ভব?
একটা মানুষ জান্নাতে গেল মাসির কারণে, আর একটা মানুষ জাহান্নামে যাচ্ছে মাসির কারণে, এটা কি করে সম্ভব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মাররা রাজুলানে, দুজন মুসলিমানে মুসলিম, আলা কওমিন, একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল, আপনার এই গ্রামের নাম কি, দীপচাঁদপুর, গ্রামের উপর দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময়তে দীপচাঁদপুর কিছু নেতা আছে, ইয়াকিফুনা আলা সানামিল্লাহুম, নেতারা রাস্তার পাশে মূর্তি খানকা ওরস তৈরি করেছে, তৈরি করার পরে বলছে, করিবা আলি সানামিনা কুরবানান, এই তোমরা দুইজন এই মূর্তির সামনে কিছু দিয়ে যাও, এই মাজারে কিছু কুরবানি করো, মানত করো। তখন একজন বলছে, আমার কাছে কিছু নেই। তখন এই নেতারা বলছে, আলাউ কুনতা দুবাবান, যদিও একটি মাসি থাকে তাহলে মাসি অন্তত মানত করো। একটা লোক মাসি মানত করলেন মাজারে খানকায় মূর্তির সামনে, ফাদা খালান নার, একটা মাসি মূর্তির সামনে মানত করার কারণে কোথায় চলে গেল, জাহান্নাম। একটা মাসি মাজারে দান করলে জাহান্নাম হয়, আর আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন কুসুম্বা মসজিদে, ওখানেই করলেন, ওখানেই বরকত। জি না, আপনার ইমান নেই, ইমান নষ্ট হয়ে গেছে, সিয়াম কিছু কারণে নষ্ট হয়, ওযু কিছু কারণে নষ্ট হয়, ইমানও কিছু কারণে নষ্ট হয়, তার শিরক করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন মাজারে খানকাই, আপনার ইমান নেই, এগুলো হলো শিরক। মানুষের কোনো তৈরি করা নির্দিষ্ট কোনো দিনকে কল্যাণ কর্ম মনে করলে শিরক হবে, যার প্রমাণ বাংলার এক শ্রেণীর অশিক্ষিত যুবক যুবতী প্রমাণ করেছে পয়লা বৈশাখে। এই পয়লা বৈশাখ নষ্ট একটা মূল্যায়ন করে যারা দিবস, এই পয়লা বৈশাখে রং ছিটাছিটি হলো, এসো এসো মঙ্গল শোভাযাত্রা, বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নির্দিষ্ট দিন কল্যাণ বয়ে আনে না, আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। যদি আপনি মনে করেন এই দিনটা কল্যাণকর, এই দিনটা অকল্যাণকর, তাহলে আপনি হবেন মুশরিক, কেননা আল্লাহর কাছে সব দিনই সমান। আপনি কেন একটা দিনকে মূল্যায়ন করছেন, এগুলি শিরক। কবর পূজা শেরেক, মাজার পূজা শেরেক, খানকা পূজা শেরেক, পীর পূজা শেরেক, এগুলি বড় বড় শেরেক, ইমান নষ্ট হয়। তাবিজ ব্যবহার করা শেরেক, তাবিজ ঝুলেলে শেরেক হয়। আপনার হাতে কোমরে গলায় তাবিজ আছে, তাবিজ পরা অবস্থাতে আপনি হজ করতে গেছেন, তাবিজ গায়ে কোমরে ঝুলে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, শুনেন, আকবালা ইলাইহি রাহাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দশজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তারা ইসলাম কবুল করবে বলে, কয়জন ব্যক্তি, দশজন, ফাবায়াতিস আতা মামসাকা নহেদিন, নয়জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতাতিস আতা মা তারাকতা হাওয়া, নয়জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখতে পাচ্ছ না, ইন আলাহিত তামিমা, ওই যে লোকটার হাতে তাবিজ আছে, এই কথা শোনার সাথে সাথে ফাদ খালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা আঙুল ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন, ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। কখন করালেন, তাবিজ খোলার পর। শোনেন, তাবিজ হাতে থাকা অবস্থাতে ইসলামই কবুল করতে পারে না, সে জায়গাতে এদেশের কিছু ভণ্ড হুজুর পীরেরা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে, বুঝেননি কথা? আবার জিজ্ঞাসা করে যে আমার ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হবে কি না? জি না, মুশরিকের পিছনে সালাত হবে না। যার আকীদাতে শিরক আছে, যে বলে যে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না, যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তার পিছনে সালাত হবে না, যে বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না, যে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কবরে, হায়াতুন নবীতে বিশ্বাসী, এটা শিরকি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাই না যান, তো আবার কখন মারা যাবে? আর তো যাবে না, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল, অথচ চিরঞ্জীব কে? আল্লাহ। আল্লাহ এ মনে করছে যে আল্লাহ শুধু একাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করা হলো? এগুলি শিরকি আকীদা, এগুলি বড় বড় শিরক। এই শিরকি আকীদা থেকে বেঁচে থাকেন। তাবিজ ঝুলানো শিরক, কপালে কালো টিপ দিয়েছেন, এটা শিরক। কেন দিয়েছেন?
বদনজর থেকে বাঁচাবে, বদনজর থেকে বাঁচাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 মাস 10 দিন গর্ভে রাখতে পারলেন, প্রসবের পরে 2টা স্তনে সুন্দর দুধ দিয়ে বাচ্চাকে বাঁচার তৌফিক দিলেন, সে আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারে না? তো আপনি কালো টিপের উপর নির্ভর করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সন্তানের জন্য এই দোয়া পাঠ করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পড়ে ফু দেন, বদনজর লাগবে না। এটা জানেন না, কপালে কালো টিপ দিয়ে দিলেন, হাতে গলায় কবরে তাবিজ ঝুলিয়ে দিলেন, তাবিজ ঝুলানো শেরেক, কপালে কালো টিপ দেওয়া শেরেক, এগুলি শিরকের নামে সামাজিক জাহেলিয়াত। আপনাকে বলছি সমাজে কত শিরকি আকীদা চালু আছে। আপনি বাড়িতে 2টা যমজ কলা খেতে লেগেছেন, আপনার স্ত্রী ধমক দিয়ে বলছেন আপনি খাচ্ছেন কেন, আপনি খায়েন না 2টা কলা, যমজ কলা আপনি খাবেন না, ওর দাদাকে দেন। কাকে দিতে হবে? দাদাকে। দাদার আর বাচ্চা হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি খান, আপনার স্ত্রীর আকিদে 2টা বাচ্চা হবে। কয়টা বাচ্চা হবে? 2টা। এটা হলো শিরক। এটা কি শিরক? অশুভ ফল গ্রহণ করা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, এই আকিদা শিরক। রাত্রে ঘর থেকে মানুষকে বাকি কিছু ধার দেওয়া যাবে না, আকিদা শিরক। দোকান থেকে সকালে বাকি বিক্রি করা যাবে না, আকিদা শিরক। রাত্রে গাছের ফল পাতা পাড়া যাবে না, আকিদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, আকিদা শিরক। সমাজে কত শিরক চালু আছে, এগুলি শিরক। আমি ওই হাদিসটা বোঝাচ্ছি, সোমবার বৃহস্পতিবার সবাইকে ক্ষমা করে দেন। কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না? 2 শ্রেণী। 1, যারা আল্লাহর সাথে কি করে, শিরক করে। দেখেন কত শিরকি আকিদা আছে, টিকটিকি ঠিকঠিক করছে, আপনার দাদিটা বলছে হ্যাঁ বেটা তোর কথা ঠিক। মানে যত শিরকের এক একটা ফ্যাক্টরি সবই বুড়িদের ভিতরে আছে, বুঝলেন কথা? আর বেদাতের ফ্যাক্টরি হচ্ছে এই মুরব্বী যারা দাড়ি পাকা, এরা যত বেদাতে আমলেদের ভিতরে, এরা সোজাই হয় না, বলছে বাপ দাদা থেকে করে আসছি, বাপ দাদা থেকে মোনাজাত করে আসলাম, এখন বলছে বেদাত। বাপ দাদা থেকে মানুষ মারা গেলে 40টা খাইয়ে দিই, বাপ দাদা থেকে হালুয়া রুটি খেলাম, এখন হবে না, বাপ দাদার দোয়া দিয়ে তো ধর্ম চলবে না, ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। বাপ মা মারা গেলে 40 দিনে 40টা খাওয়ানো বেদাত, এর ভিতরে শিরক আছে একটা। কেন? দিন ধার্য করা হয়েছে, 40 দিনের দিনেই করতে হবে, 21 দিনে 7 দিনে কত কি করছে, এগুলি বেদাত, এগুলি করা যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুল তামাকা ইল্লা তাকিও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাদ্য যেন পরহেজগার লোক ছাড়া কেউ না খায়। যাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাকে পরহেজগার হতে হবে। বলেন তো কি হতে হবে? পরহেজগার। তো বাপ মারা গেল, 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, 5000 লোককে এক ময়দানে করে যদি বলেন ফজরের সালাত কে কে আজকে আদায় করেছেন, দেখবেন যে 4500 লোকই সালাত আদায় করেনি। না, বোঝা যায়নি মনে হয়? বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, হারাম, কবিরা গুনাহ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরহেজগার লোক ছাড়া কাউকে খাওয়াও না। এমনিতেই হিন্দু ইহুদি খ্রিস্টান বিজাতি এসেছে, যা চাইলে ফেরত দিবেন না, কেউ যদি হাত পেতে চায় তাকে ফেরত দিয়ে না কিছু দেন, কিন্তু যাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাচ্ছেন তাকে কি হতে হবে? পরহেজগার হতে হবে। তো বেনামাজি তো খুব পরহেজগার, তাই না? কেন? ওকে বলেন সালাতের কথা, ও বলবে যে আমার সালাত ঠিক না ঠিক থাকতে পারে, আর কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তখন আপনার বলবেন যে আমার জুতাও ঠিক আছে। বেনামাজি মানুষের কাতারে পড়ে না, হলো পশু প্রাণীর মতো। ও কিসের মতো? পশু প্রাণীর মতো। আপনি 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, দেখলেন ওখানে অধিকাংশ বেনামাজি, ওর দোয়াই তো কবুল হবে না, ও তো মুশরিক। বেনামাজি কি মুশরিক? মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল।
আর আপনি বলছেন ও বেনামাজি, কিসের বেনামাজি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকাস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। আপনি বেনামাজি বলছেন কেন? বলেন তো বেনামাজি কি? কাফের। এর জানাজা প্রয়োজন নেই, এর গোসলের প্রয়োজন নেই, মুসলিম গোরস্থানে দাফনের প্রয়োজন নেই, একে এমনিতেই পুঁতে রাখতে হবে। বেনামাজির কি নাই? জানাজা নাই। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি তার পিতার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি? হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আরবি বিদ্বানগণ বলছেন বিবাহ নেই, বিবাহ তালাক হয়ে গেছে। বিবাহ কি হয়ে গেছে? তালাক। আপনি তো বিপদে আছেন, আপনার স্ত্রী এখন বিপদে, চিন্তা করছে আমার স্বামী তো সালাত আদায় করে না, তালাক হয়ে এমনিতেই চলছে। বেনামাজির হাতের জবকৃত পশুর গোস্ত খাওয়া হারাম। বুঝেননি কথা? কি বুঝলেন? মানে বুঝবেন কি করে? যদি সালাত সমাজে কায়েম থাকতো তাহলে বুঝতে পারতেন যে বেনামাজি কত খারাপ। এই যে পোশাক গায়ে দেওয়া, এটা সমাজে কায়েম নাই? এই যে পোশাক আমরা গায়ে দিই, এটা সমাজে কি আছে? পোশাক গায়ে দেওয়া এটা সমাজে কায়েম আছে? তাই কাউকে উলঙ্গ দেখতে পান? যদি কাউকে উলঙ্গ দেখেন তাহলে বলবেন এ হলো কি? পাগল। বুঝলেন কথা? ঠিক সালাতটা যদি সমাজে কায়েম থাকতো তাহলে একজন বেনামাজিকেও আপনি দেখতে পেতেন না। সালাতটা সমাজে কায়েম নাই, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কি? অধিকাংশই তো বেনামাজি, বেনামাজি মুশরিক। বলছিলাম সামাজিক জাহেলিয়াত, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, সবাইকে ক্ষমা করে দেন। তার এক হচ্ছে মুশরিক, দুই কি? হিংসুক। বলেন তো কি? হিংসুক। আর একজন মুসলিমের সাথে যে শত্রুতা করে আছে, এই রোগটা বেশি। প্রতিবেশীর সাথে হিংসা, মুসলিম দিনী ভাইয়ের সাথে হিংসা। আরে মুসলিম দিনী ভাই বাদ দেন, নিজের পেটের ভাই, এক শতক জমি নিয়ে দ্বন্দ্ব, দশ বছর ধরে কথা নেই। এদের ফরজ নফল ইবাদত কবুল হচ্ছে না, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলছিলাম যে সামাজিক জাহিলিয়াত আপনাকে দেখাতে গিয়ে বললাম সব জায়গাতে প্রতারণা, সব জায়গাতে নাই পরায়ণ লোকের, সত্যবাদী লোকের, সনিষ্ঠ লোকের, চরিত্রবান লোকের সংখ্যা সমাজে খুবই কম, নাই বললেই চলে। প্রায় প্রতারক, সবাই প্রতারক, কেউ বা সুৎখুর,